এর আগে অন্য একটি ভিডিওতে বলেছিলাম যে বই পড়ার যে সাইন্টিফিক মেথড রয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতি, সে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি তোমরা বই পড়ো তাহলে সেখান থেকে তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। তো এখানে আমি তিনটি টেকনিক নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আমি মোট তিনটি টেকনিক নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, প্রথম যে টেকনিকটি রয়েছে সেটি হলো SQ3R। এই টেকনিকটি তোমরা পড়তে পারো। এটি যে কোনো সাইন্টিফিক, অর্থাৎ যে কোনো কঠিন যেগুলো বই রয়েছে, তোমার গদ্যের বই নয়, মানে উপন্যাস, ছোট গল্প এগুলোর ক্ষেত্রে নয়, অন্যান্য যে সমস্ত বই রয়েছে সেই সাইন্টিফিক বইগুলো, সেইগুলো কিন্তু তোমরা এভাবে পড়তে পারো, এবং তোমরা চাইলে গল্প বইও এভাবে পড়তে পারো। তো এই পদ্ধতিটি তোমরা কঠিন যেগুলো বিষয় সেগুলোর ক্ষেত্রে তোমরা দেখতে পারো। তো এখানে দেখো রয়েছে প্রথমে এস, এস ফর সার্ভে। প্রথমে সার্ভে, অর্থাৎ দেখা যাচ্ছে তুমি যখন একটি বই নেবে, তখন সেই বইটি নেয়ার পর তোমাদের কি করতে হবে কি, সেই বইটিকে একবার রিভিউ করতে হবে, অর্থাৎ সেই বইটির পেজগুলো উল্টে নিয়ে সমস্ত বইটাকে শেষ করে নিতে হবে। সেখানে যে বক্স রয়েছে, সেখানে যে পয়েন্টগুলো রয়েছে, এবং মোটা মোটা কালিতে যদি কিছু লেখা থাকে, ম্যাপিং করা থাকে, এবং ছবি আঁকা থাকে, নানান কিছু থাকে, সেইগুলো তোমাদেরকে আগে দেখে নিতে হবে সার্ভে করে। এবং সার্ভে করার পর সেখান থেকে তুমি বিশেষ কিছু পড়বে না, তো সেখান থেকে যেগুলো চার্ট রয়েছে সেই চার্টগুলোই তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে। এরপর আসছে কিন্তু আমাদের আর আর নয় দেখো তো কিউ, এস কিউ, এস এর পর কিউ আসছে কিউ ফর কোশ্চেন, অর্থাৎ সেই যে তুমি দেখলে সার্ভে করলে, সেই সার্ভের থেকে এরপর তুমি যখন পড়বে তখন তোমাকে কোশ্চেনিং করতে হবে, তুমি সেখান থেকে কি কি পেতে পারো এবং তোমার দরকার কোন কোন বিষয়গুলো সেইগুলো তুমি কিন্তু দেখে নিতে পারো এবং সেখান থেকে কোশ্চেনিং করতে পারো পড়ার সময়, এবং ডায়েরির মধ্যে সেই সমস্ত যে কোশ্চেন তুমি করবে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তুমি লিখে নিতে পারো, এবং তার পাশাপাশি খুব শর্ট করে কিন্তু তোমরা উত্তর লিখে নিতে পারো। এরপর থাকছে আমাদের রিড, এবং থার্ড স্টেপ আছে আসতেছে আমাদের কিন্তু এই রিড। তারপর কিন্তু তোমাদেরকে রিড, অর্থাৎ পড়তে শুরু করতে হবে, পড়াটা শুরু করতে হবে তিন নম্বর ধাপে গিয়ে। প্রথমে সার্ভে করলে, তারপর কোশ্চেন করলে, কোশ্চেন করার পর কিন্তু আসছে আমাদের রিড, অর্থাৎ এই পর্যায়ে গিয়ে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, এবং যে সমস্ত প্রশ্ন তোমরা তৈরি করেছিলে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের এখান থেকে খুঁজে বের করে নিতে হবে। চ্যাপ্টারের শেষে প্রশ্ন থাকে, সেগুলো বের করতে পারো, যেরকম ছোট ক্লাসে যে সমস্ত বই রয়েছে সেগুলোর ক্ষেত্রে, এবং অন্যান্য ক্ষেত্রে নিজে থেকে প্রশ্ন তৈরি করে সেগুলোর উত্তর কিন্তু তুমি তৈরি করে নিতে পারো, এবং পড়ার সময় সেই সমস্ত উত্তরগুলো কিন্তু তোমরা লিখে নিতে পারো খুব শর্ট করে। এরপর থাকছে আমাদের রিকল, রিকল করতে হবে, পড়ার পর তোমাদেরকে কিন্তু মনে করতে হবে সেই সমস্ত বিষয়গুলো যেগুলো তোমরা পড়েছিলে, বই বন্ধ করে সেই সমস্ত কোশ্চেন যেগুলো হয়েছিল সেই সমস্ত কোশ্চেন তোমরা বের করে নিলে, বের করে নিয়ে সেখান থেকে কিন্তু তোমরা এখানে করবে কি, রিকল করবে, অর্থাৎ মনে করার চেষ্টা করবে সেই সমস্ত বিষয়গুলো। যদি মনে করতে পারো এইভাবে নিজে নিজে, তাহলে কিন্তু সমস্ত বিষয় তোমাদের ভালো করে মনে থাকবে। এবং এই পর্যায়ের শেষ যে স্তরটি আসছে সেটি হলো আমাদের রিভিউ, অর্থাৎ আমাদের কিন্তু রিভিউ করতে হবে, যে সমস্ত জিনিস তোমরা তৈরি করলে সেই সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে আবার সেই রিভিউ করতে হবে। মনে করো যে সপ্তাহে 6 দিন পড়াশুনো করলে এবং 7 দিন, 1 দিন তোমরা রাখলে রিভিউয়ের জন্য। একদম দেখো, এখন মানুষ যখন বই পড়ে তখন কিন্তু লেখার ক্ষেত্রে খুব কম, সিনেমা এবং পিকচার কিন্তু মনে রাখতে পারে, কিন্তু যেগুলো লেখা, লেখার ক্ষেত্রে মানুষের কিন্তু খুব কম মনে থাকে। তো দেখা যায় যে একটি মানুষ যখন একটি বই পড়ছে, তার 24 ঘন্টা পরে তার 80%, 90% কিন্তু ভুলে যাচ্ছে, 10%, 20% তার মনে থাকছে, খুব মনোযোগ সহকারে সে যদি পড়ে। তো সেই বিষয়গুলো সপ্তাহে তোমাদেরকে একদিন রিভিউ করতেই হবে, নয়তো সেই বিষয়টি তোমাদের মনে রাখা সম্ভব হবে না। তো এখানে এই যে পদ্ধতিটি রয়েছে SQ3R, এই পদ্ধতিটি কিন্তু সাধারণত আমাদের যে থিসিস রয়েছে যেগুলো সার্ভে হয়ে থাকে, থিসিস হয়, সেই থিসিসগুলোর ক্ষেত্রে কিন্তু এটি নির্ভরযোগ্য এবং ভালো একটি পদ্ধতি কোনো একটি থিসিস দেখার জন্য। এই বিষয়টি আমাদের প্রশ্নটি এনটিএনএটেও এসেছে যে SQ3R এর পদ্ধতি এবং ফুল ফর্মও এসেছে। তো এই বিষয়টি তোমরা দেখে নিও, এবং এটি কিন্তু একটি সাইন্টিফিক মেথড, এখান থেকে তোমরা এই বিষয়টি দেখে নিলে তোমরা খুব ভালোভাবে একটি থিসিসকে এবং কঠিন কোনো বিষয়কে তোমরা খুব সহজেই পড়তে পারবে এবং মনে রাখতে পারবে। এর পরবর্তী আরও দুটো মেথড কিন্তু রয়েছে, সেই দুটো মেথড সম্পর্কেও আলোচনা হবে এই ভিডিওতে। তো আরেকটি মেথড যেটি রয়েছে এটির নাম দেওয়া হয়েছে
থ্রি ফোল্ড মেথড। তো এই মেথডটির মধ্যে আমরা গল্প, উপন্যাস এবং যেগুলো কাহিনীর দ্বারা রচিত যে সমস্ত বই রয়েছে সেগুলো কিন্তু আমরা পড়তে পারি, এবং এটি খুব সহজ পদ্ধতি এবং মনে রাখার জন্য এটি চাপ, কোনো চাপ নেই, সেই চাপ ছাড়া নিয়ে পড়া। দেখো যে প্রথমে রয়েছে যে এখানে তিনটি রিডিং করতে হবে, অর্থাৎ তিন ধাপে একটি বইকে আমাদের পড়ে নিতে হবে। দেখো প্রথম ধাপ রয়েছে এখানে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং এবং থার্ড রিডিং রয়েছে। একটি বইকে আমরা তিনবার পড়ে নেব। প্রথম রিডিং যেটি রয়েছে সেই রিডিংয়ে আমরা করব কি, কোনো রকম চাপ ছাড়াই আমাদেরকে সেই বইটিকে পড়ে নিতে হবে। তোমরা চাইলে গল্প বা উপন্যাসের ক্ষেত্রে, ছোট গল্প নয়, উপন্যাসের ক্ষেত্রে তোমরা চরিত্রগুলোকে খুব সংক্ষেপে লিখে নিতে পারো এবং তার পাশাপাশি কার সঙ্গে কার সম্পর্ক রয়েছে সেই সমস্ত। আমি যখন কোনো টপিকে ঢুকবো, গল্প, উপন্যাস এবং উপন্যাসের ক্ষেত্রে এবং নাটকের ক্ষেত্রেও, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এইভাবে তোমরা যদি নাটক এবং উপন্যাস পড়ে থাকো তাহলে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। এই ক্ষেত্রে থ্রি ফোল্ড মেথডের ক্ষেত্রে তোমরা প্রথম যে রিডিংটি করবে সেই প্রথম রিডিংটির ক্ষেত্রে তোমরা কোনো রকম চাপ নেবে না। তোমরা চাইলে চরিত্রগুলো লিখে নিতে পারো বা নাও লিখে নিতে পারো। লিখে নিলে ভালো হয়, প্রথম রিডিংয়ে তোমরা অনেকটা এগিয়ে যাবে, এবং যদি না লেখো তাহলে উপন্যাসে যেহেতু অনেক চরিত্র থাকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে চরিত্রগুলো পরবর্তী সময় মনে রাখা সম্ভব হচ্ছে না। তাই তোমরা উপন্যাসের ক্ষেত্রে চরিত্রগুলো লিখতে পারো এবং কার সঙ্গে কার সম্পর্ক রয়েছে সেগুলো। তো ফার্স্ট রিডিং কোনো রকম চাপ ছাড়াই তোমরা অনবরত পড়ে যাবে, রিল্যাক্সে পড়বে, যে আমি শুধু বুঝে নেবো সেখান থেকে যে কি রয়েছে ঘটনা, খুব আরামসে পড়ে নেবে। তো তাহলে দেখবে যে আরাম করে পড়ার কারণে দেখা যাচ্ছে যে সেখানে তোমরা খুব ভালো করে মনে রাখতে পারো। তো ফার্স্ট রিডিংয়ের ক্ষেত্রে তোমরা এই বিষয়টিকে লক্ষ্য করবে। এরপর আসবে তোমরা সেকেন্ড রিডিং যেটি রয়েছে, সেই সেকেন্ড রিডিংয়ের ক্ষেত্রে তোমরা বিট টু বিট পড়বে, কিন্তু একদম লাইন বাই লাইন খুব ভালো করে পড়ার চেষ্টা করবে এবং প্রতিটি লাইনের কিন্তু অর্থ বের করে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এবং এখানে যদি কোনো রকম অর্থ না বুঝতে পারো কোনো শব্দের, তাহলে সেই শব্দটিকে তোমরা খাতায় লিখে পরবর্তী তার পাশাপাশি এই সেই শব্দটির অর্থ তোমরা লিখে নেবে। প্রথম যে পার্টি রয়েছে ফার্স্ট রিডিংয়ে তোমরা কোনো রকম চাপ ছাড়াই পড়বে, কোনো মানে বের করার দরকার নেই, কোনো কিছু নেই, শুধু বোঝার জন্য রিল্যাক্সে পড়ে নেবে। এবং দ্বিতীয় ধাপে গিয়ে তোমরা একটু বিট বাই বিট কিন্তু সেখানে পড়ে নেবে। এবং শেষে যে থার্ড স্টেপটি রয়েছে সেখানে দেখা যাবে যে তোমরা দ্বিতীয় রিডিংয়ে গিয়ে কিন্তু তোমরা আন্ডারলাইন করবে, ফার্স্ট রিডিংয়ে আন্ডারলাইন করার দরকার নেই, ফার্স্ট রিডিং এভাবেই থাকবে এবং দ্বিতীয় রিডিংয়ে গিয়ে আন্ডারলাইন করলে, এবং থার্ড রিডিং যেটি হবে সেখানে তোমরা করবে কি, যেগুলো আন্ডারলাইন সেকেন্ড রিডিংয়ে করেছিলে সেখানে তো থাকলোই, এবং তৃতীয় রিডিংয়ে গিয়ে যে জায়গাগুলো বাদ পড়েছিল সেগুলো ধরার চেষ্টা করবে এবং ধরে নিয়ে সেখান থেকে পড়ার চেষ্টা করবে। তো এইভাবে তোমরা এই তিনটি ধাপের মাধ্যমেও পড়তে পারো। এরপরে আরেকটি যেটি রয়েছে মেথড, সেই মেথড সম্পর্কেও তোমাদের আলোচনা করবো, সেটি হলো মাস্টার মেথড। সেই মাস্টার মেথড তোমরাও দেখতে পারো। তো এই তিনটি ধাপের মধ্যে তোমরা যেটি পছন্দ হয় সেই বিষয়টি তোমরা পড়ে নিতে পারবে এবং নিজের মতো করে সেইভাবে তৈরি করে নিও। অন্য আরেকটি যেটি লাস্ট আমাদের টেকনিক, সেটি হলো গিয়ে আমাদের মাস্টার টেকনিক। দেখো এখানে বোর্ডের ওপর লেখা রয়েছে মাস্টার টেকনিক। তো এই টেকনিকেও তোমরা কিন্তু তোমাদের সমস্ত বই পড়ে নিতে পারো, এটিও খুব ভালো পদ্ধতি। তবে বই পড়ার ক্ষেত্রে আরেকটি কথা বলে নেব যে সেখানে তোমরা যে কোনো বই পড়ো না কেন, যদি বই ভালো না লাগে তো সেখানে ছেড়ে দাও। সিনেমার ক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে তোমরা সিনেমা দেখা কিন্তু ছাড়োনি, কারণ হলো যে সিনেমা ভালো লাগে না সেই সিনেমাটিকে বাদ দিয়ে দাও, অন্য সিনেমা দেখো। কিন্তু বইয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু জেদ ধরে থাকো, সেই জেদ বিষয়টি ভালো নয় বইয়ের ক্ষেত্রে, কারণ তোমরা যদি বইয়ের ক্ষেত্রে জেদ ধরে থাকো তাহলে তোমরা সেই বই থেকে কোনো লাভ পাবে না, বরং একটা নেগেটিভ একটা প্রভাব পড়বে সেখানে, যেখান থেকে তোমরা কিন্তু ভালো ফলাফল পাবে না, পরবর্তী সময় তোমাদের আর বই পড়তে কিন্তু ইচ্ছে করবে না। তাই জোর করে পড়ার দরকার নেই, তোমরা যে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে সেই বিষয়টি ভালো করে পড়বে, না বুঝতে পারলে পড়বে না, সেই বইটিকে বাদ দিয়ে দেবে, অন্য বই নিয়ে বসবে। তো অভ্যাসটা প্রথমে এইভাবেই তৈরি করো, দেখো এই মাস্টার টেকনিকের সাহায্যে খুব ভালোভাবে তোমরা কিন্তু পড়তে পারো। প্রথমে থাকছে কি আমাদের এম, এম ফোর থাকছে কিন্তু মার্ক করা, অর্থাৎ তুমি একটি বই নিলে বইটি খুব রিল্যাক্সে পড়ছো, পড়ার পর তুমি সেই বইয়ের মধ্যে যেগুলো লাইন পছন্দ হবে সেই লাইনগুলো তুমি মার্ক করে নিতে পারো। প্রথম ক্ষেত্রে এই মাস্টার টেকনিকের ক্ষেত্রে তোমাকে এই বিষয়টি করে নিতে হবে যে প্রথমে বইটি নিয়ে পড়লে তুমি তারপর পড়ার সঙ্গে সঙ্গে তুমি সেখানে পেন্সিল দিয়ে কিন্তু দাগ নিয়ে এলে, তোমরা কিন্তু কলম ব্যবহার করবে না, পেন্সিল ব্যবহার করবে, কারণ সেই লাইনটি যদি পরবর্তী সময় আর ইম্পর্টেন্ট না মনে হয় তাহলে তোমরা কিন্তু রাবার দিয়ে সেই বিষয়টিকে মুছে নিতে পারবে, কিন্তু কলমের ক্ষেত্রে তোমরা কিন্তু তা পারবে না। তাই পেন্সিল ব্যবহার করবে যে কোনো সময় মার্ক করার ক্ষেত্রে। তো এম ফর মার্ক প্রথমে পড়ার সময় তোমরা মার্ক করে নেবে। এরপর থাকছে আমাদের এ, এ ফর হচ্ছে অ্যাড নোটস, অর্থাৎ তোমরা যে পৃষ্ঠাতে থাকছো না, যে কোনো বই পড়ছো যে পৃষ্ঠার মধ্যে থাকছো সেখানে যে লাইনটি পড়ে তোমাদের ধারণার মধ্যে যদি কোনো বিষয় আসে তখন, তবে সেই লাইনটির নিচে
নয়তো বা নিচে সেই পেজের নিচের দিকে বা উপর দিকে কিছুটা জায়গা থাকে, সেই জায়গায় তোমরা কিন্তু নোট অ্যাড করে নিতে পারো। অর্থাৎ সেই লাইনটি পড়ে তোমার কী ধারণা হয়েছে সেই ধারণাটি তোমরা সেখানে লিখে নিতে পারো, অর্থাৎ তোমরা অ্যাড করতে পারো সেখানে নোট। এর পরবর্তী যেটি থাকছে আমাদের এস, এরপর সামারি, অর্থাৎ সেই বিষয়টিকে তোমাদের কিন্তু সামারি করে নিতে হবে। সামারি কিন্তু নিশ্চিত যে কোনো পড়ায় পড়ো না কেন সার সংক্ষেপ তোমাদের করেই নিতেই হবে, আর সেই সার সংক্ষেপ করবে চ্যাপ্টার অনুযায়ী। সেই বিষয়টি আমি আগেই বলে দিয়েছি পুরো বিস্তারিতভাবে যে কীভাবে তোমরা প্রবন্ধের ক্ষেত্রে আমি বলে দিয়েছি, এবং এই বিষয়টি সার সংক্ষেপ তোমরা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু করবে, চ্যাপ্টার ছাড়া করবে না, চ্যাপ্টার সহকারে করবে, খুব ভালো হবে তাহলে। তো তোমরা পরবর্তী সময় সামারি করে নেবে। এরপর আসছে টি, টি ফর টেকওয়েজ। টেকওয়েজ বলতে ধরো একটি পুরো বই পড়ার পর তোমার একটি ধারণা এসেছে, মোটা মোটা 5-6টি ধারণা এসেছে, সেই ধারণাগুলো তুমি প্রথমে কিন্তু লিখে নিলে। তুমি যখন নোট তৈরি করবে সেই নোটের আগে কিন্তু প্রথম পৃষ্ঠার মধ্যে দেখবে কি সেখানে টেকওয়েজ থাকছে। টেকওয়েজ অর্থাৎ খুব বিস্তারিতভাবে খুব বড় বড় বিষয় রয়েছে যে বইটির মধ্যে, সেই বিষয়টিকে খুব সংক্ষেপে 5 বা 6 লাইনে 7 লাইনের মধ্যে তোমরা কিন্তু এটি করে নেবে, টেকওয়েজ কিন্তু করে নেবে, নয়তো পরবর্তী সময় সেই বিষয়টিকে রিভাইজ করার সময় অসুবিধা হবে। তো যত ছোট করবে সার সংক্ষেপ তত তোমাদের কিন্তু সার সংক্ষেপ ছোট করলে রিভাইজ করতে খুব সুবিধা হবে এবং সেখান থেকে ভালো ফল কিন্তু পাবে। এর পরবর্তী থাকছে আর, আর ফর রিভিজিট। রিভিজিটের ক্ষেত্রে আমি বলি যারা এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে অন্যরকম এবং যারা এমনিতে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে অন্যরকম। তোমরা রিভিজিটের জন্য তোমরা একটা দিন বেছে নেবে, সেখানে মনে করো প্রতিদিন বই পড়ো, সপ্তাহে 6 দিন বই পড়ে নিলে তারপর 7 দিনের মাথায় রবিবার দিন তোমরা রিভিজিট করলে সে বিষয়। তো টেকওয়েজ নেওয়ার এবং সামারি বানানোর মূল উদ্দেশ্যই হলো এই, যখন তোমরা পরবর্তী একদিন সেগুলো রিভাইজ দেবে সেগুলো যেন খুব ভালো করে তোমরা রিভাইজ দিতে পারো এবং খুব কম সময়ের মধ্যে তোমাদের রিভাইজ দেওয়া হয়ে যায়, সেই বিষয়টিকে তোমরা লক্ষ্য রাখবে এবং রিভিজিট করবে। রিভিজিট কিন্তু মাস্ট, আমি বলবো যখন তোমরা পড়াশোনা করো তখন সেই দিনই তোমরা যে নোটটি তৈরি করবে সেটি কিন্তু পড়বে, তাহলে ভালো হবে, কারণ কি তোমাদের মনে থাকবে বেশি। আর নোট জমা করবে না, জমা করে তোমরা যদি পরবর্তী এক সময় বসে পড়ো যে শুধু নোটই মুখস্থ করবে তাহলে মনে থাকবে না, তোমরা যেদিন যে নোটটি তৈরি করবে সেটি পড়বে আর খুব কম তৈরি করার চেষ্টা করবে যেন পড়ে মনে রাখতে পারো। তাহলে এখানেই আমি শেষ করছি, এই 3টি ধাপ নিয়ে আলোচনা করলাম, পরবর্তী সময় অন্য আরও বিষয় থাকবে। তো দেখো এটি, এই 3টি ধাপের মধ্যে যেটি তোমাদের ভালো লাগে সেই বিষয়টি তোমরা দেখে নিতে পারো, তো তোমাদের ক্ষেত্রে যা ভালো লাগবে সেটা করো। তো এখানেই শেষ করছি আজকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।